এই যে এইগুলো এইগুলো হচ্ছে সাকিব ভাইয়ার প্রতি তার ফ্যানেদের ভালোবাসার চিহ্ন। এইগুলো হচ্ছে মন থেকে যারা সাকিব ভাইয়াকে ভালোবাসে তার চিহ্ন রেখে যাচ্ছে মানুষজন। হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পোস্টারটা দেখে একবারও কি মনে হচ্ছে এটা কোনো অফিসিয়ালি পোস্টার না, এটা ফ্যানমেড পোস্টার? একদমই বোঝা মানে যাচ্ছে না, একদম এক্স্যাক্টলি যেরকম অফিসিয়ালি পোস্টারগুলো হয় ঠিক তেমনই, হয়তো তার থেকেও ভালো। সেই জন্যই আর না শেয়ার করে থাকতে পারলেন না পরিচালক রায়হান রাফি। হ্যাঁ একদমই তাই। তো ফেসবুকে কিন্তু রায়হান রাফি নিজে কিন্তু পোস্ট করেছেন এই ছবিটা এবং কমেন্ট করে বলেছেন যে যে এই ছবিটা বানিয়েছ তার নামটা জানা থাকলে আমাকে প্লিজ জানিও। তো সেখানেই কিন্তু কমেন্ট করে যিনি হচ্ছে বানিয়েছেন তিনি, তার পেজের নাম হচ্ছে ফেস ফোরহেড। তো তিনি কিন্তু এই পোস্টারটি বানিয়েছেন সেই ভাইয়া, অসাধারণ হয়েছে যেটা পরিচালক না শেয়ার করে থাকতে পারলেন না। এবং তিনি কিন্তু এর সঙ্গে এটাও বলেন যে বাংলাদেশে আর কোনো সিনেমাতে কি এইরকমভাবে ফ্যানদের পোস্টার এসছে, এবং এর সঙ্গে এটাও বলেন যে তুফান কিন্তু এবার সাইক্লোনে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তুফানের প্রতি মানুষজনদের যা আশা রয়েছে সেটা কতটা বেশি রয়েছে এবং তুফানের প্রতি কতটা ভালোবাসা রয়েছে সাকিব ভাইয়ার প্রতি রয়েছে, আপনার অর্থাৎ রায়হান রাফির প্রতি রয়েছে। এইগুলো হচ্ছে ভালোবাসার চিহ্ন হিসাবে রয়ে যাচ্ছে। কিন্তু দারুণ হয়েছে, এবং যেই ভাইয়া বানিয়েছে বলতে হবে ভীষণ ট্যালেন্টেড, এবং সে মন থেকে সাকিব ভাইয়াকে ভালোবাসে, সাকিব ভাইয়ার ফ্যান, সেই জন্যই সেই ভালোবাসার থেকেই কিন্তু তিনি এই পোস্টারটা বানিয়েছেন। শুধু তিনি নয়, প্রচুর মানুষ রয়েছে, প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে সাকিব ভাইয়া, যারা কিন্তু কন্টিনিউয়াসলি এরকম পোস্টার কিন্তু বানিয়ে যাচ্ছে। এটা দারুণ ব্যাপার, এবং এর জন্য এই সমস্ত পোস্টারগুলো পরিচালকের কাছে, আমাদের সাকিব ভাইয়ার কাছেও কিন্তু পৌঁছায়, তাই জন্যই কিন্তু তারা শেয়ার না করে থাকতে পারে না। দারুণ হয়েছে, এই রকমই কিন্তু ভালোবাসা দরকার। এবং জানি সাকিব ভাইয়াকে তোমরা মন থেকে ভালোবাসো বলেই কিন্তু এইগুলো তোমরা করো, এরকমভাবেই ভালোবেসে যাও, এইভাবেই সাকিব ভাইয়ার প্রত্যেকটা সিনেমার পাশে তোমরা থাকো, বাংলা সিনেমার পাশে তোমরা থাকো, এটুকুই বলার। তো তোমাদের এই পোস্টারটা কেমন লাগছে তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমার তো দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।